ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটি ক্যান্সারের কারণ। এই গল্পের সমস্ত চরিত্র এবং ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আপনারা শুনছেন নমস্কার, আমি অরিন্দম, আপনারা শুনছেন দ্য ডার্ক 18। আজ দ্য ডার্ক 18-এর বিশেষ নিবেদন, রহস্যময় সেই রিভলভার। রচনা সুজিত কুমার সেনগুপ্ত। লেখক সুজিত কুমার সেনগুপ্ত সম্পর্কে এখনও পর্যন্ত কোনো রকম কোনো তথ্য পাওয়া যায়নি। এই গল্পটি তার লেখার রহস্যময় সেই রিভলভার বইটি থেকে নেওয়া হয়েছে। শ্রোতাদের সুবিধার্থে গল্পের ভাষা ঈষৎ পরিবর্তন করে নেওয়া হয়েছে। প্রধান চরিত্রে লেখক মিস্টার স্ট্যানলি হপকিন্স এবং মিসেস হপকিন্স। গল্প পাঠে এবং অন্যান্য সমস্ত চরিত্রে আমি অরিন্দম, মিসেস হপকিন্সের চরিত্রে সৃজা। শুরু হচ্ছে রহস্যময় সেই রিভলভার। মৌলালি একটুখানি ছাড়ালেই সার্কুলার রোডের ওপর বিশাল সেন্ট জেমস জোড়া গির্জা নিশ্চয়ই অনেকের দেখা। অপূর্ব কারুকার্য মণ্ডিত পুরনো আমলের গির্জা। একপাশে পাঁচিল দেওয়া বিস্তৃত সমাধিক্ষেত্র, আরেকদিকে সবুজ ঘাসের গালচে দেওয়া মাঠ। প্রধানত রোববার সকালে বিকেলে ভিড়ের চাপ বেশি, অন্যান্য দিনে লোকজনের আসা যাওয়া কম। যদিও আমি খ্রিস্টান নই, তবুও সপ্তাহে অন্তত একবার ঘণ্টা দেড়েকের জন্য বিকেলবেলা গির্জার নিরিবিলি এলাকায় ঘুরে আসি, বেশ লাগে। সাধারণত ঘোরাফেরা করি সমাধিক্ষেত্র ও তার লাগোয়া সবুজ মাঠে, যেখানে শুভ্র ফুলের সুগন্ধ মনকে আনমনা করে তোলে। তালতলায় আমার একটি অ্যালোপ্যাথিক ওষুধ বিক্রির দোকান আছে। দোকান ছোট হলেও বেশ চালু, ওষুধপত্রের স্টক ভালোই। নিজেই অধিকাংশ সময় দোকানে বসি, দু চারজন কর্মচারীও আছেন। বাবা মাকে নিয়ে থাকি সিংহী বাগান সিআইটি বিল্ডিংয়ের ফ্ল্যাটে। দোকান বন্ধ করে হিসেব মিলিয়ে বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত্রির হয়ে যায়, তাই রোজ বাড়ি ফেরা সম্ভব হয় না। সপ্তাহে তিন দিন আমি দোকানে থাকি, রাত্রিরে ওখানেই ঘুমোই। টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে আসে আমার বাড়ির ছোকরা চাকর। মঙ্গল, বৃহস্পতি ও শনিবার বাড়ি ফিরি অপেক্ষাকৃত সকাল সকাল, মানে রাত 10টা নাগাদ। আর রোববার তো দোকান বন্ধ থাকে। সেন্ট জেমস গির্জাতেই স্ট্যানলি হপকিন্সের সঙ্গে আমার প্রথম পরিচয়। উনি প্রায়ই এখানে উপাসনা করতে আসতেন, কখনো একা, আবার কখনো স্ত্রী ছেলেমেয়ে নিয়ে। যেদিন একা আসতেন সেদিন উপাসনা সেরে অমনি চলে যেতেন না, আমার মতো খানিকক্ষণ হাঁটাচলা করতেন নিরিবিলিতে। প্রথম প্রথম কয়েকদিন চোখাচোখি হওয়ার পর ভাবছিলাম জেচে আলাপ করব কিনা, কিন্তু এমনই এক সন্ধ্যেতে তিনি নিজেই আমাকে গুড ইভিনিং জানিয়ে কথা শুরু করলেন। তার নামটি খুব জাকালো হলেও
লোকটি অত্যন্ত সাদাসিধে এবং নিরীহ প্রকৃতির, শান্ত সৌম্য চেহারা, সুদর্শনী বলা চলে, বয়স সম্ভবত 40-এর কাছাকাছি, স্বাস্থ্য ভালো, খুব ফর্সা নন, তামাটে রং, তবে কিনা একটু লালচে ঘেঁষা, চোখের তারা হালকা নীল, মাথার চুল ঈষৎ বাদামি, জামাকাপড় একেবারে সাধারণ তবে রীতিমতো ফিটফাট, পরিষ্কার পরিচ্ছন্ন। উনি অ্যাংলো ইন্ডিয়ান। প্রথমে ইংরেজিতেই আলাপ শুরু করেছিলেন, তারপর প্রাণ খুলে হেসে সাবলীল বাংলা ভাষায় আমাকে বললেন, আসুন বাংলাতেই কথা বলা যাক। আমার মাতৃভাষা যদিও ইংরেজি, কিন্তু আমার জন্ম, লেখাপড়া সবকিছুই কলকাতায়। বাংলা ভালোই জানি, তাছাড়া আমার স্ত্রীও বাঙালি খ্রিস্টান। মিস্টার স্ট্যানলি হপকিন্স অতিশয় ভদ্র ব্যক্তি, কথাবার্তা যথেষ্ট মার্জিত। কিছুদিনের মধ্যেই তার সঙ্গে আমার আলাপ ধীরে ধীরে জমে উঠল। আমি 3 দিন তার বাড়ি গিয়েছিলাম, তিনিও কয়েকবার এসেছিলেন আমার ওষুধের দোকানে। এন্টালির পেছনে নিউ CIT রোডে একটি 2 কামরার ফ্ল্যাটে তার বসবাস, স্ত্রী এবং 2টি ছোট ছেলে মেয়ে। স্ত্রী বড় ভালো মানুষ, শান্ত স্বভাব, নিতান্ত আপন জনের মতোই ব্যবহার করলেন আমার সঙ্গে। হপকিন্স একটা প্রাইভেট ফার্মে চাকরি করেন, সাধারণ মধ্যবিত্ত পরিবার বলতে যা বোঝায় ঠিক তাই। বাইরের ঘরে একটি সুন্দর পিয়ানো আছে, এছাড়া ঘরে দামি আসবাবপত্র বলতে তেমন কিছু না থাকলেও বেশ ছিমছাম সাজানো। সোনালি ফ্রেমে বাঁধানো মা মেরির কোলে ছোট্ট যিশুর চমৎকার একটি অয়েল পেন্টিং। হপকিন্সের সঙ্গে একদিন চা খেতে খেতে ওর পারিবারিক ইতিহাস শুনলাম। ওর পূর্বপুরুষ নাকি খাস ইংরেজ, তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকুরি হিসেবে কলকাতায় আসেন 1815 খ্রিস্টাব্দে। তার স্ত্রীও ছিলেন খাঁটি ইংরেজ। ওদের নাতি নাকি বিয়ে করেন এদেশি মেয়ে, এবং তার বংশধরেরা ক্রমেই এদেশের সমাজে আরো মিশে যান। স্ট্যানলি হপকিন্সের গায়ের রং ও মাথার চুলের কথা আগেই বলেছি, ওদের মিষ্টি ছেলে মেয়ে 2টি কিন্তু বাবার চেহারার ওই বৈশিষ্ট্য পায়নি। তাদের রং বাঙালি মায়ের মতো উজ্জ্বল শ্যামবর্ণ, মাথার চুলও কালো। অবশ্য বাবার চেহারার একটা বৈশিষ্ট্য রয়ে গেছে, ভাই বোন দুজনেরই চোখের তারা হালকা নীল। কথায় কথায় জিজ্ঞেস করলাম, আপনার পূর্বপুরুষের কোনো স্মৃতিচিহ্ন আছে? উনি মৃদু হেসে আলমারি খুলে একটা চৌকো লোহার বাক্স বার করলেন এবং সেটি খুলে যা দেখালেন তাতে আমি একেবারে হতবাক। বৃহৎ আকারের একটা রিভলভার, বর্তমানে যে আকৃতির রিভলভার আমরা সচরাচর দেখি তার প্রায় দ্বিগুণ, নল লম্বা, বাটও অনেকটাই বড়, ইস্পাতের তৈরি, চকচকে কালো রং। বাট এবং নলের উপর এনগ্রেভ করা সুন্দর চিত্র বিচিত্র কারুকার্য, ট্রিগারের কাছে এবং বাটে
লাল সবুজ কয়েকটি পাথর সেট করা। হপকিন্স বললেন, ওগুলো নাকি চুনি পান্না। সব মিলিয়ে এমন সুন্দর গঠন যে আমি হা করে দেখতে লাগলাম, রীতিমতো ভারী। আমার মনে হলো কিলো দু এক হতে পারে। বাটে খোদাই করা তারিখ 1862 খ্রিস্টাব্দ, মানে অনেক বছর আগেরকার। হপকিন্স বললেন, জিনিসটা চমৎকার না? বড্ড ভারী অবশ্য। তা সে সময় আগ্নেয়াস্ত্রের ওজন আজকালের চেয়ে বেশি হতো। তখনকার দিনে লোকের গায়ের শক্তি ছিল অনেক বেশি, তারা ভারী অস্ত্র ব্যবহারে অভ্যস্ত ছিলেন। তাছাড়া এই রিভলভার শক করে তৈরি করানো, তাই সেকালের অনুপাতে অনেকটাই বড়। অত আগেকার জিনিস কিন্তু এখনো এমন চকচক করছে কেন? বাবা ঠাকুরদারা যেমন নিয়মিত কলকবজা মুছে সাফ রাখতেন, আমিও সেইভাবেই রাখি। তাও আন্দাজ কত দাম হবে এখন? আগ্নেয়াস্ত্র হিসেবে তেমন নয়, তবে পুরনো দুষ্প্রাপ্য জিনিস হিসেবে এর দাম এখন অনেক। ওর গায়ে যে সুন্দর চিত্র বিচিত্র নকশা ও কিছু দামি পাথর রয়েছে, এসব দেখে অতীত এবং বর্তমানে কেউ কেউ কিনতে চেয়েছিলেন, আমরা রাজি হইনি। এই তো কিছুদিন আগে একজন কিউরিও সংগ্রহকারী 6,000 টাকা অবধি দাম দিতে চেয়েছিলেন, আমরা সরাসরি না করে দিয়েছি। গুলি চালানো যায় কিনা জিজ্ঞেস করছেন? খুব ভালো চালানো যায়। কলকবজা এখনো সব ঠিক আছে, তবে বেশি ভারী বলে এক হাতে তুলে লক্ষ্য স্থির রেখে ফায়ার করা খুব মুশকিল। দু হাতে তুলে ট্রিগার টিপতে হয়। রিভলভার ভারী হওয়ায় বুলেটের বেগ অত্যন্ত বেশি, আওয়াজও প্রচণ্ড। প্রচলিত সাধারণ মানের কার্তুজেই কাজ চলে যায়। আপনি বলতে চাইছেন সাধারণ রিভলভারের চেয়ে এর শক্তি খানিকটা বেশি? ঠিক তাই। আচ্ছা, আপনার লাইসেন্স আছে? এই রিভলভার চালিয়েছেন কখনো? হ্যাঁ, পারিবারিক লাইসেন্স বরাবর আছে, আর আমার অল্প বয়সে ছোটোখাটো শিকারে গিয়ে দু হাতে এটি চালিয়েছি বই কি। বাবাও শিকারে গিয়ে কখনো কখনো ব্যবহার করেছেন। তারপর মা বাবার মৃত্যুর পর 12 বছর কেটে গেছে। এই দীর্ঘকাল আগ্নেয়াস্ত্রটি ব্যবহারের প্রয়োজন পড়েনি, তবে যথারীতি মাঝে মধ্যে খুলি, নাড়াচাড়া করি, সাফসুত্র রাখি, এই আর কি। রিভলভারটির গায়ে আলতো হাত বুলোচ্ছি হঠাৎ হপকিন্স একটু অপ্রস্তুতভাবে হেসে বললেন, নির্দোষ ও নিরীহ মানুষের অকারণ রক্তপাত কখনো করেনি এই রিভলভার। আপনি হয়তো ভাবছেন আমার পূর্বপুরুষরা নিরীহ ভারতবাসীকে। আরে না না, আমি তা ভাবব কেন? সাহেব হলেই যে তিনি অত্যাচারী হবেন এ ধরনের নির্বোধ মতবাদে আমি বিশ্বাস করি না। কথা শুনে হপকিন্সের মুখ উজ্জ্বল হয়ে উঠল, বললেন, আসলে ব্যাপার হলো এই যে আমার পূর্বপুরুষ 1862 খ্রিস্টাব্দে এটি তৈরি করান। তিনি খুব সদাচারী সাধু প্রকৃতির ছিলেন। তিনি নাকি বলতেন এই রিভলভার অন্যায়ের বিরুদ্ধে লড়বে, পাপকে বিনষ্ট করবে,
সাহস আনবে অসহায়ের বুকে। কখনো যেন অস্ত্রটি অন্যায় কাজে ব্যবহৃত হয়ে কলুষিত না হয়। সেই আদর্শই আমাদের বংশে চালু হয়ে গেছে। কোনো অন্যায় কাজে রিভলভারটি কেউ কখনো ব্যবহার করেননি। আমার বাবা দাদু অস্ত্রটির বিশেষ শক্তি সম্বন্ধে নিঃসন্দেহ ছিলেন, যদিও তারা নিজেদের জীবনে তেমন বিশেষ কিছু ঘটতে দেখেননি। তবে যাই হোক, বিশেষ গুণাগুণে আমি বিশ্বাস না করলেও পূর্বপুরুষরা যেহেতু এটিকে পবিত্র বলে বিশ্বাস করতেন, তাই জিনিসটি আমারও খুব প্রিয়। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। রোববারের এক সকালে হপকিন্সের ফ্ল্যাটে গিয়ে দেখি ওর মুখ খুব বিষণ্ণ। ওর স্ত্রীর মুখ শুকনো, গলা ভার। আমি তাকে দিদি বলে ডাকি। আমাকে দেখে দিদির মুখ হাসিতে ভরে গেল। হপকিন্সের পাশে বসলাম। কিছু ঘটেছে বলে মনে হচ্ছে যেন। কি ব্যাপার হপকিন্স? খনিক চুপ করে থেকে বললেন, কিছুদিন যাবত মানসিক অশান্তির মধ্যে আছি। বছর দুয়েক হলো সিআইটি রোডের ফ্ল্যাট বাড়িতে এসেছি। তার আগে থাকতাম ইলিয়ট রোডের একটা প্রকাণ্ড ভাড়া বাড়িতে। ভাড়াটে অনেক, তবে বেশ ঘরোয়া পরিবেশ। নিজেদের মধ্যে বোঝাপড়া ছিল, সম্প্রীতি ছিল। ইলিয়ট রোডের বাড়ি খুব পুরনো হয়ে যাওয়ায় বাড়িওয়ালা বাড়িটা ভেঙে ফেলে, তাই এখানে এসেছি। এখন মুশকিল হলো এখানকার প্রতিবেশীরা আমাদের পছন্দ করেন না। হপকিন্সের কথা শুনে আমার খুব খারাপ লাগলো। কিছুদিন পরে এক সন্ধ্যায় আমার ওষুধের দোকানে এলেন হপকিন্স। তখন খদ্দেরের ভিড় তেমন ছিল না। ওকে কাউন্টারের মধ্যে বসিয়ে কফি আনলাম। বললাম, তা কি খবর বলুন, কেমন আছেন? ওর আগের বিমর্ষ ভাব দেখলাম অনেকটা কেটেছে। বিনা ভণিতায় হাসি মুখে বললেন, ঠিক করে ফেলেছি অস্ট্রেলিয়া গিয়ে সেটেল করব। এছাড়া আর কি বা আছে? সে কি মশাই, আপনি তো জানেন গত কয়েক বছর ধরে ভারতের বহু অ্যাংলো ইন্ডিয়ান অস্ট্রেলিয়া চলে গিয়ে পাকাপাকি থাকার ব্যবস্থা করেছেন। এতকাল আমি তা করিনি, কিন্তু এবার চেষ্টা চরিত্র করে খোঁজ খবর নিয়ে জানলাম ওখানে যেতে খুব একটা অসুবিধা হবে না। কলকাতার পাট চুকিয়ে চলে যাবেন চিরকালের মতো? হ্যাঁ, তাছাড়া আমার আর কী বা করার আছে বলুন। কলকাতাকে অবশ্য খুব ভালোবাসি, কিন্তু পাড়ার লোক যখন আমাদের চায় না তখন তো চলে যাওয়াই ভালো। স্ত্রী ছেলে মেয়েদের অবশ্য যেতে ইচ্ছে নেই, মন খুব খারাপ, কিন্তু ওদের আমি বুঝিয়ে রাজি করাবো। মাস দেড়েকের মধ্যে রওনা করতে পারবো আশা করি। দিন দশেক বাদে বিকেলে আবার আমার দোকানে এলেন হপকিন্স, হাতে একটা কাগজে মোড়া বাক্স। দিনটা স্পষ্ট মনে পড়ে, সোমবার। উনি এসেই বললেন, একটা প্রাইভেট কথা আছে আপনার সঙ্গে, খুব দরকারি। কাউন্টারের মধ্যে একটু ঘেরা জায়গা আছে, ওকে বসাতেই উনি হাসি মুখে বললেন, অস্ট্রেলিয়া চলে যাওয়ার ব্যবস্থা পাকা। আজ 20শে সেপ্টেম্বর, সামনের মাসে এই তারিখে যাত্রা করব। এদিকের কেনাকাটি বিলি ব্যবস্থা করছি কিছু কিছু। কথাটা শুনে আমার মুখ কালো হয়ে গেল। হপকিন্স এবার একটু ইতস্তত করে বললেন, কিন্তু মুশকিল হয়েছে টাকার ব্যাপারে। আমার নগদ 1800 টাকা চাই,
যত তাড়াতাড়ি সম্ভব। আপাতত হাতে বাড়তি কিছু নেই, অফিস থেকে পেতে দিন বারো তো লাগবেই। আপনি কি দিন বারোর জন্য এই 1800 টাকা আমাকে ধার দেবেন? অবশ্য শুধু হাতে চাইছি না, এটাকে বন্ধক রেখেই চাইছি। বাক্সটা খুলে তিনি কারুকার্য করা রিভলভারটা বার করলেন। আমি স্তম্ভিত বললাম, সে কি মিস্টার হপকিন্স, এতদিনের পরিচয়ের পর আপনি একথা বলতে পারলেন? 1800 টাকা অবশ্যই আপনাকে ধার দিতে পারবো, কিন্তু আপনার জিনিস বন্ধক রেখে নয়, এমনিই দেব। আপনার পারিবারিক সম্পত্তি বন্ধক রাখার কোনো প্রশ্নই ওঠে না। মিস্টার হপকিন্স মৃদু হেসে আমার কাঁধে হাত রেখে গাঢ় কণ্ঠে বললেন, আমি জানি আপনি আমাদের ভালোবাসেন, বিশ্বাস করেন, তাই তো আমাদের এত প্রিয় জিনিস আপনার কাছেই বন্ধক দিতে ছুটে এসেছি। অন্য কারোর কাছে বন্ধক দিতে পারবো না, কারণ তিনি যদি রিভলভারটা ফিরিয়ে না দিয়ে বেমালুম অস্বীকার করেন। কিন্তু মিস্টার সেনগুপ্ত, শুধু হাতে আমি কখনো ধার নিই না, এটা আমার বরাবরের নিয়ম। কাজেই আপনার কাছে একান্ত অনুরোধ, রিভলভারটা রেখেই টাকাটা দিন। আর কথা বাড়ানো বৃথা বুঝে আমি বাক্স শুদ্ধ রিভলভারটা আলমারির মধ্যে চাবি বন্ধ করে রেখে দিলাম। হঠাৎ কোনো জরুরি প্রয়োজনের জন্য 2000 টাকা সবসময় দোকানের আলমারিতে আলাদা করে তুলে রাখা থাকে। আমি তার থেকেই ওকে 1800 টাকা দিয়ে দিলাম। উনিও ধন্যবাদ জানিয়ে তখনই ব্যস্তভাবে চলে গেলেন। সন্ধ্যার একটু পরে আমার কেমন যেন ইচ্ছে হলো আজই এমন সুন্দর জিনিসটা বাড়ি নিয়ে গিয়ে বাবা মাকে দেখাই। আগেই বলেছি সেদিনটা সোমবার, বাড়ি ফেরার কোনো প্রোগ্রাম নেই, পরের দিন মঙ্গলবার রাত্রে বাড়ি ফেরার কথা, এবং বরাবর আমি নির্দিষ্ট রুটিন মেনেই চলি। কিন্তু মনটা এমন উচাটন হয়ে উঠল, আজ রাত্রিরেই বাড়ি যাওয়া চাই। যুক্তির দিক দিয়ে দেখতে গেলে তাড়াহুড়োর কোনো কথাই ওঠে না। হপকিন্স 12 দিনের জন্য রিভলভারটা আমার কাছে রেখে গেছেন, এর মধ্যে আগামীকাল কিংবা পরে যে কোনো দিন বাবা মাকে দেখানোর জন্য বাড়ি নিয়ে যাওয়া যায়। কিন্তু ওই যে বললাম, আজ রাতেই বাড়ি ফেরার ইচ্ছেটা মনের মধ্যে ক্রমে ক্রমে তীব্র হয়ে উঠল। শেষে ধুত্তর বলে ঠিক করলাম, যতই রাত হোক আজই বাড়ি যাব। দোকানের হিসেবপত্র মেলানোর পর একটা ট্যাক্সি নিয়ে সিংহী বাগানের প্রকাণ্ড ফ্ল্যাট বাড়ির মেইন গেটে যখন এসে দাঁড়ালাম, তখন রাত 12:15। অন্ধকার এবং নির্জনতা থমথম করছে চারিদিকে, প্রায় সমস্ত ফ্ল্যাটের আলো নিভে গেছে, ঘুমিয়ে পড়েছে সবাই। সিঁড়ির মুখে কিংবা করিডোরে কোথাও কেউ নেই। নির্জন সিঁড়ি বেয়ে তিনতলায় উঠে আমার ফ্ল্যাটের দরজায় নক করতে গিয়ে হঠাৎ থমকে গেলাম। এ কি, দরজা তো ভেতর থেকে চিটকিনি দিয়ে ঠিকমতো বন্ধ নয়, তাহলে কি? পাল্লা দুটো ভেজিয়ে রাখা হয়েছে এবং দরজার চিঠি ফেলার ছিদ্রের মধ্যে দিয়ে আলোর আভাস। এত রাত্রে মা বাবা জেগে আছে, দরজা বন্ধ নেই, তবে কি ওদের শরীর খারাপ, ডাক্তার এসেছেন নাকি?
মনের মধ্যে প্রশ্নগুলো তালগোল পাকাতে লাগলো। ক্ষীণ শব্দে দরজা খুলে ভেতরে ঢুকতেই আমি স্তম্ভিত। মাথাটা বনবন করে ঘুরে উঠল। হিমশীতল একটা স্রোত যেন নেমে গেল আমার মেরুদণ্ড বেয়ে। ঘরে আলো জ্বলছে, কিন্তু জানালাগুলো বন্ধ থাকায় আলোকরশ্মি বাইরে যায়নি। বাবা মার হাত মুখ বাঁধা বিছানায় বসে আছেন। একদম শব্দ করবি না, একদম শব্দ করবি না। টেরিকটের শার্ট ও প্যান্ট পরা তিনজন অপরিচিত লোক ঘরের মধ্যে। একজন চাবি দিয়ে আলমারি খুলে জিনিসপত্র ও টাকা পয়সা এক জায়গায় জড়ো করছে। অপরজন দুই হাতে চকচকে দুটো ভেজালি হাতে বাবা মার সামনে সতর্ক প্রহরায় দাঁড়িয়ে। লোক তিনজন দরজার দিকে পিছন করে দাঁড়ানোর ফলে আমাকে দেখতে পায়নি, কিন্তু মা আমাকে হঠাৎ সামনে মুখোমুখি দেখতে পেয়েই প্রাণপণে ঝাঁকুনি দিয়ে উঠে দাঁড়াতে চেষ্টা করলেন। অমনি সামনে দাঁড়ানো লোকটা অস্পষ্ট গালাগাল দিয়ে বিদ্যুৎ বেগে হাতে ধারালো ভেজালি তুলল উপরে। টিউব লাইটের আলোয় ঝেঁকিয়ে উঠল চকচকে নৃশংস ফলাটা। আমার মুখ দিয়ে বোধহয় একটু স্বর বার হয়েছিল, তাই মায়ের গলায় বসাবার পূর্ব মুহূর্তে লোকটা ভেজালি থামিয়ে পেছন ফিরে তাকালো। সে মুখের কি বিভৎস বিকৃত চেহারা! মানুষের মুখ যে এমন হতে পারে তা কখনো ভাবিনি। রক্ত লোলু পশুর মতো হিংস্র বিকৃত চোখের দৃষ্টি যেন ভয়ানক উত্তেজিত। ভেজালি উঁচিয়ে এক লাফে এগিয়ে এলো আমার দিকে। মন্ত্রমুগ্ধের মতো আমি দু হাত দিয়ে ভারী রিভলভারটা তুলে তাক করলাম তার দিকে এবং তখনই দিয়ে দিলাম ট্রিগারটিকে। একটা কান ফাটা বিস্ফোরণের আওয়াজ, আর্তনাদের পর আর্তনাদ, মেঝেতে গুরুভার দেহের পড়ে যাওয়ার শব্দ, বারুদের ধোয়া, সঙ্গে ফিনকি দিয়ে রক্ত। মিনিটখানেক নিশ্চয়ই আমার জ্ঞান ছিল না। কারা যেন আমাকে ধাক্কা দিয়ে ঠেলে পালাবার চেষ্টা করল। তারপরেই সিঁড়ির করিডোরের সামনে চিৎকার। কয়েক মিনিটের মধ্যেই আমার ফ্ল্যাটের দরজার সামনে বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দারা ভিড় করে ফেললেন এবং আরও আসছে পিলপিল করে। হতবুদ্ধি মুখে তাদের একটাই প্রশ্ন, কি ব্যাপার, এখানে হয়েছেটা কি? বাবা মায়ের বাঁধন খুলে দেওয়া মাত্র তারা কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলেন। ঘরময় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে রক্ত, মেঝেতে ছটফট করছে সেই নৃশংস ঘাতক। আঙুল সমেত তার ডান হাতের চেটো সম্পূর্ণ উড়ে গেছে। আরও কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে গেল। অপর দুই অপরাধীও পালাতে পারেনি, গেটের মুখেই অন্যান্য বাসিন্দাদের হাতে ধরা পড়েছে। আসলে খুনিরা চরিত্রে নিতান্তই কাপুরুষ। অপ্রত্যাশিত রিভলভারের আবির্ভাবে এদের তথাকথিত সাহস গেছে কর্পূরের মতো উবে। ইন্সপেক্টর অল্পভাষী এবং অতি সজ্জন মানুষ। রিভলভার কোথা থেকে পেলাম, আমার লাইসেন্স আছে কি না, এসব গোলমেলে প্রশ্ন আদৌ তুললেনই না। অপরাধীদের চালান করার সময় শুধু বিস্মিত কণ্ঠে বললেন, মশাই দারুণ টিপ বটে আপনার, ভেজালি ধরা হাতের একেবারে ঠিক চেটোটাই উড়িয়ে দিলেন। ফ্ল্যাট বাড়ির অন্যান্য বাসিন্দাদের অজস্র অভিনন্দনের কথা আর তুললাম না। অকল্পনীয় সব ঘটনার পরম্পরায় নার্ভের উপর যথেষ্ট চাপ পড়েছে, শরীরটা ঠিক নেই। একা একা ঘরে বসে ভাবি, কিন্তু ভেবে আর কোনো কুল কিনারা পাই না। ছায়াছবির মতো ঘটনাগুলো মনের আয়নায় বারবার ফুটে ওঠে, আবার মাঝে মাঝে মিলিয়ে যায়।
দিন চারেক পর অনেকটা সুস্থ হয়েছি। রিভলভারটা বাক্সে ভরে নিয়ে হপকিন্সের ফ্ল্যাটে পৌঁছলাম। ভেবেছিলাম জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্য ওরা নিশ্চয়ই খুব ব্যস্ত রয়েছে, কিন্তু ফ্ল্যাটে ঢুকে খানিকটা অবাক না হয়ে পারলাম না। জিনিসপত্র গোছানোর কোনো লক্ষণই নেই, বরং বারান্দার চেয়ারে গা এলিয়ে খুশি খুশি মুখে হপকিন্স একটা ইংরেজি পেপার ব্যাগ পড়ছেন। ভেতরের ঘরের বিছানায় ওর 8 বছরের মেয়েটি শুয়ে, তাকে ঘিরে বসে আছে আরো কয়েকটি ছেলে মেয়ে। দিদি চা বানাতে ব্যস্ত, হাসি মুখে গল্প করছেন দুজন মহিলার সঙ্গে। অনুমান করি এরা বোধহয় প্রতিবেশী, কিন্তু ব্যাপারটা কি? হপকিন্স আমাকে সাদরে অভ্যর্থনা জানিয়ে বললেন, আপনার দেওয়া টাকাটা খরচ হয়নি, তেমনিই ধরা আছে, কিন্তু আপনাকে এত শুকনো দেখাচ্ছে কেন? শরীর খারাপ হয়েছে বুঝি? প্রতিবেশিনীরা চলে যাওয়ার পর মিস্টার স্ট্যানলি হপকিন্স ও তার স্ত্রীকে সমস্ত ব্যাপারটা খুলে বললাম। তারা শুনে এমনই আশ্চর্য যে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ ছিলেন। দিদি হতবাক হয়ে বললেন, ওর পূর্বপুরুষের কথায় তাহলে অক্ষরে অক্ষরে সত্যি? সত্যি তাহলে এই রিভলভারটা অন্যায়কে ধ্বংস করে আর অসহায়কে শক্তি দেয়? হপকিন্স বিড়বিড় করে বলছিলেন, অদ্ভুত, হ্যাঁ খুবই অদ্ভুত। তবে হপকিন্স বৈজ্ঞানিক চেতনা সম্পন্ন যুক্তিবাদী মানুষ, কিছুক্ষণের মধ্যে নিজেকে মানিয়ে নিয়ে এক মনে খানিক চিন্তার পর বললেন, আপনার কাহিনী শুনে আমার যুক্তি প্রমাণ প্রথমটায় টলে গিয়েছিল, কিন্তু এখন আপনাকে জানাই, ঘটনাটি আশ্চর্যজনক বটে কিন্তু অলৌকিক নয়। আমি বললাম, হ্যাঁ না না তা কি করে হবে, পুরো ব্যাপারটাই অলৌকিক কিংবা বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না। যেমন আমি তো জীবনে রিভলভার কখনো ছুঁয়েই দেখিনি, চালাতে জানো তো দূরের কথা, তাহলে অব্যর্থ লক্ষ্যে খুনিজার হাতের চেটো উড়িয়ে দিলাম কিভাবে? হপকিন্স বললেন, কশ্চিৎ কখনো এমন ঘটনা ঘটে থাকে। বিখ্যাত শিকারীদের বইয়ে পড়েছি যে ওস্তাদ শিকারীও হয়তো অনেক চেষ্টা করেও সফল হতে পারছেন না। সেখানে সম্পূর্ণ আনাড়ি ব্যক্তি এক গুলিতে লক্ষ্যভেদ করছে। এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ কাকতালীয়। একে শিকারের পরিভাষায় বলে বিগিনার্স লাক। আমি বললাম, আচ্ছা তা না হয় হলো, কিন্তু রিভলভারে ওই বুলেটটা এলো কোথা থেকে? হপকিন্স বললেন, এই সমস্যাটাই আমাকে প্রথমে ধাঁধায় ফেলে দিয়েছিল, কিন্তু কিছুক্ষণ ভাবার পর সমাধান করেছি। এই দেখুন। উঠে গিয়ে হপকিন্স আলমারি থেকে একটা ছোট বাক্স বার করলেন, তারপর বললেন, এটার মধ্যে 10টা কার্তুজ থাকে, কিন্তু এই দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর এই হলো 9। আশ্চর্য, আরেকটা তবে গেল কোথায়? ওটাই ফায়ার হয়েছে। আসলে ব্যাপারটা হলো এই যে, কিছুদিন আগে রিভলভারটা সাফ করে কয়েকটা বুলেট ভরে রেখেছিলাম, ওই শক করে আর কি, তারপর আবার তুলে রেখেছিলাম, কিন্তু গুনতিতে ভুল হয়ে যাওয়ায় একটা কার্তুজ রিভলভারের মধ্যেই রয়ে গিয়েছিল। খুবই বিপজ্জনক, তাতে কোনো সন্দেহ নেই, ট্রিগারে চাপ পড়লেই যে কোনো সময় বিপদ ঘটতে পারত, কিন্তু সৌভাগ্যক্রমে ওই পরিত্যক্ত
রক্তাক্ত বুলেটটি অত্যন্ত ভালো কাজেই ব্যবহৃত হলো। তাহলে রহস্য অনেকটাই পরিষ্কার হয়েছে। তবু একটা প্রশ্ন বাকি থাকলো, যে সোমবার রাতে তো বাড়ি ফেরার কথা ছিল না আমার, কিন্তু অত রাতে বাড়ি ফেরার জন্য এত ব্যাকুল হয়ে উঠলাম কেন? হপকিন্স আমার এই প্রশ্নের জবাব না দিয়ে চুপ করে রইলেন। দিদি চা বানিয়ে আনলেন। চা খেতে খেতে জিজ্ঞেস করলাম, তা অস্ট্রেলিয়া কবে যাচ্ছেন? হপকিন্স মৃদু হেসে বললেন, দেখুন দেখুন, আমরা যাচ্ছি না, মানে যাওয়ার প্রোগ্রামটাই ক্যান্সেল করেছি। আমি শুধু উপর থেকেই চিরকাল মানুষকে বিচার করেছি, তার হৃদয় দেখিনি। সত্যি কথা বলতে কখনো বোঝার চেষ্টাই করিনি। প্রতিবেশীরা সত্যিই আমাদের আপন ভাবেন, ভালোবাসেন। আসল ব্যাপার কি জানেন, যেদিন বিকেলে আপনার কাছ থেকে টাকা নিয়ে এলাম, বাড়ি ফিরে দেখি সাংঘাতিক পরিস্থিতি। বাড়ির সামনে একটা স্কুটার আমার মেয়েকে ধাক্কা দেয়, মেয়ে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায়। তবে কপালটা কাটলেও তেমন মারাত্মক কোনো আঘাত লাগেনি। আমার স্ত্রী ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত মেয়েকে দেখে তো উন্মাদ, আচমকা দারুণ শক পেলে যেমন ব্রেইন ফিভারের মতো হয়, ঠিক সেই রকম। মানুষ চিনতে পারছেন না, নিজের চুল ছিঁড়ছেন, মাথা কুটছেন। এমন পরিস্থিতিতে আমার প্রতিবেশীরা এগিয়ে আসলেন, এই দারুণ বিপদে বুক দিয়ে পড়লেন। পালা করে রাত জেগে সেবা থেকে শুরু করে বড় বড় ডাক্তার আনা পর্যন্ত সব কিছুই তারা করলেন। আসলে আপন জন না হলে কেউ অপরের জন্য এমন করতে পারে না। তারপর দু দিন দু রাতের পর আমার স্ত্রী সুস্থ হন, বলতে গেলে ওদের সেবা যত্নেই বেঁচে ফিরে এসেছেন। আর মেয়ে তো আগেই সুস্থ হয়ে গিয়েছিল। আমি সত্যি খুব দুঃখিত জানেন, অত্যন্ত দুঃখিত যে ওদের আমি আগে চিনতে পারিনি। যখন অবশেষে চিনে ফেলেছি তখন আর ভুল করব না। এই তো আমার স্বদেশ, আমার মাতৃভূমি ফেলে, আত্মীয় স্বজন ফেলে কোথায় যাব, কেনই বা যাব? অস্ট্রেলিয়া যাওয়া তাই ক্যান্সেল করে দিয়েছি। গভীর আনন্দে হপকিন্স ও আমি পরস্পরকে জড়িয়ে ধরলাম। এবার ক্রিসমাস উৎসবে দিদির জন্য শাড়ি এবং হপকিন্স ও ছেলে মেয়েদের জন্য নানা রকম উপহার নিয়ে আমি উপস্থিত। দেখলাম ওরা মা মেরির কোলে যিশুর ছবির সামনে পিয়ানো বাজিয়ে ক্রিসমাস ক্যারল গাইছেন। দিদি আমার জন্য একটা চমৎকার ধুতি আর পাঞ্জাবি বানানোর কাপড় কিনে রেখেছিলেন। মাথায় সস্নেহে হাত বুলিয়ে ও দুটি আমাকে দিলেন। আমার নানা উপহারগুলি দেখে হপকিন্স একটু আপত্তি জানাতে যাচ্ছিলেন, তাকে থামিয়ে আমি বললাম, আপনার এখানে কিছু বলার নেই, দিদির জন্য ছোট ভাই সামান্য কিছু এনেছে। হপকিন্স আর কিছু বললেন না, ওর মুখখানি হাসিতে ভরে উঠেছে। হালকা নীল চোখের তারা চাপা আনন্দে চকচক করছে। শুনছিলেন রহস্যময় সেই রিভলভার, রচনা সুজিত কুমার সেনগুপ্ত। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা, সাউন্ড ইফেক্ট, পোস্টার ডিজাইন, আজকের গল্প পাঠ এবং স্ট্যানলি হপকিন্স ইন্সপেক্টর ও লেখকের ভূমিকায় আমি অরিন্দম। মিসেস হপকিন্সের চরিত্রে সৃজা এবং জনৈক প্রতিবেশীর চরিত্রে পাপিয়া।
যেখানে কোনো হিন্দু নেই, মুসলমান নেই, শিখ নেই, খ্রিস্টান নেই, যেখানে কোনো জাতিভেদ নেই। প্রত্যেকটি মানুষের মধ্যে যতই মতপার্থক্য থাকুক না কেন, যেখানে দিন শেষে আমরা সবাই এক। জাতির ঊর্ধ্বে গিয়ে আমরা সমস্ত উৎসবকে ভাগ করে নিয়েছি। করোনার মতো সংক্রামক মারণ ব্যাধিও একদিন আমাদের একতার জন্য অবশেষে পরাজিত হবে। সমগ্র বিশ্ব সংসারে হয়তো এমনই একটা দেশকে খুঁজে পাওয়া যাবে যেখানে কোনো ধর্ম নেই, জাতিভেদ নেই। দেশটার নাম ভারতবর্ষ। আপনাদের ভালোবাসায় অতি শীঘ্রই আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে দ্য ডার্ক 18। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।